नमस्कार बंधुरा, बेंगल फ्लेवर्स चैनले आपनादेर स्वागत। आज के आमी चॉकलेट केकेर रेसिपी निये चले एसेछी, तो चलुन शुरू करा जाक। एकटा बोले आमी एक कप मयदा, 2 टेबिलस्पून कोकोआ पाउडार, 1 टीस्पून बेकिंग पाउडार और 1/4 टीस्पून बेकिंग सोडा निये निलाम। एगुलिके खूब भालोभावे मिक्स करे नेब। मिक्स करा हुए गेले एगुलिके भालोभावे किन्तु चेले निते हबे। आमार काछे नर्माल आटा चालुनी आछे, सेटा दिएई आमी एटाके चेले निच्छि भालोभावे। आपनादेर काछे जदि स्ट्रेनार थाके ताहले तार साहाज्येओ किन्तु भालोभावे आपनारा चेले निते पारेन। चेले नेवार परे आमी एकटा अन्य पात्रे एटाके ढेले नेब। आजकेर जे चकलेट केकटा आमी बानाच्छि सेटा किन्तु डिम छाड़ा, जाते सबाई एटा खेते पारे। देखुन एटा आमार ढेले नेवा हये गेछे। এবারে অন্য একটি পাত্রে দই নিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। তারপর 1/2 কাপ তেল দিয়েও সেটাকেও ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। একইভাবে 1 কাপ পাউডার সুগার ও ময়দার যে মিক্সার, সেটাও ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আজকে যখন আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করছি, কেক সম্পর্কে কিছু গল্প বা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। খুব প্রাচীনকাল থেকেই কিন্তু কেকের অস্তিত্ব পাওয়া যায়, তবে আমরা বর্তমানে যে ধরনের কেক খেয়ে থাকি, প্রথম দিকের কেক কিন্তু এই রকম ছিল না। এর থেকে অনেকটাই আলাদা ছিল। সেগুলো ছিল প্রধানত রুটি ধরনের, তাতে মিষ্টি হিসাবে মধু ব্যবহার করা হতো। কেক কথাটা নরওয়ের একটা শব্দ কাকা থেকে এসেছে। ঐতিহাসিকদের মতে আধুনিক কেকের জন্ম হয় ইউরোপে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে ম্যাক্সিমাম কেকই কেন গোল হয়? এটা কিন্তু সেই প্রাচীনকাল থেকেই চলে এসেছে। প্রথম দিকে রুটি হাত দিয়ে বানানো হতো এবং এমন জায়গায় বেক করা হতো যেখানে সাধারণত এর সাইজটা গোলই হতো। কেকের তথ্য শেয়ার করতে করতে আমাদের চকলেট কেকের ব্যাটারও কিন্তু রেডি। একটা টিফিন বক্স বা কেক মোল্ড নিয়ে অল্প তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি একটা বাটার পেপার এর মধ্যে দিয়ে দিলাম, তার উপরে আরেকটু তেল ব্রাশ করে নেব। এর মধ্যে এবার চকলেট কেকের ব্যাটারটা ঢেলে ভালোভাবে ট্যাপ করে নেব। ট্যাপ করলে কি হবে, ভিতরে যে বাতাস থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবং আমাদের কেকটা ভালোভাবে কিন্তু ফুলবে। ও, যে গল্পটা আমি করছিলাম, আগে কিন্তু কেকের এত রকম ছিল না। এখন যে ধরনের আমরা কেক কিন্তু দেখে থাকি, বিভিন্ন ধরনের এখন কেক পাওয়া যায়। তার মধ্যে একটা হলো চকলেট কেক, যেটা আজকের আমি বানাচ্ছি। গ্যাসে আমি একটা বড় প্যান বসিয়ে দিয়েছি। এবার এটাকে প্রিহিট করে নেব মিডিয়াম ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এবারে টিফিন বক্সটাকে এর মধ্যে খুব সাবধানে কিন্তু বসিয়ে দিতে হবে। এবারে কেকটা বেক হওয়ার জন্য 35 থেকে 40 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাকে বন্ধ করে দেবেন। আর যদি আপনারা ওভেনে বেক করেন তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেড প্রি হিটেড ওভেনে 30 থেকে 35 মিনিট মতো বেক করে নেবেন। এখানে প্রায় 30 মিনিট হয়ে গেছে। দেখুন, আমার কেকটাও কিন্তু হয়ে গেছে। এবার একটা টুথপিকের সাহায্যে এটা দেখে নেব ভিতরে ভালোভাবে হয়েছে কি না। দেখুন, টুথপিকটা কিন্তু একদম পরিষ্কার, মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবারে একটু ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দিতে হবে। 15 মিনিট পর কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। খুব সাবধানে এবারে টিফিন বক্স থেকে কেকটাকে আমি বের করে নেব। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন, তাহলে দেখবেন কেকটা কিন্তু একটুও নষ্ট হবে না। বাটার পেপারটা এবার তুলে দেব। কেকটাকে এবার সাবধানে উল্টে নেব। দেখুন কেকটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এবারে কেকটাকে আমি একটু সাজিয়ে নেব। আমি চকলেট সস আর গ্রেটেড চকলেট দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটাকে কিন্তু সাজিয়ে নিতে পারেন। কেক নিয়ে অনেক তথ্যই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। চকলেট কেক সম্পর্কে
খুব বেশি তথ্য কিন্তু জানা যায়নি। তবে বন্ধুরা, যে তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো সবই বিভিন্ন বই ও ইন্টারনেট থেকে পাওয়া। আপনাদের ভালো লাগবে আশা করে আপনাদের সাথে গল্প করলাম। কেকটা দেখুন আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধু ও আত্মীয়দের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।